ইয়াসমিন প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 9 মাস, বাড়তি খাবার কলা খায় শুধু, অন্য কিছু খায় মাঝে মাঝে, পটি খুব কঠিন, কিছুদিন থেকে প্রতিদিন পটি করে কিন্তু কষ্ট হয় বাবুর, কোষ্ঠকাঠিন্য ভুগছে আচ্ছা, আমরা বাচ্চাটা। বলবো, আমরা বলবো যে বাচ্চা যে এই ধরনের আসলে ফিডিং হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট। যাদের এরকম পায়খানা কষা হয়, আমরা বলি যে কয়েকটা কারণ হতে পারে, যেটা হচ্ছে নর্মাল। একজন বিশেষজ্ঞ ডাক্তার, আমরা কিন্তু কম্পিউটারের মতো বিভিন্ন রকম রোগ নিয়ে অ্যানালাইসিস করতে, আপনারা যখনই সিমটম বলেন আমরা মেলানো শুরু করি এই বাচ্চাটা কেন হচ্ছে। তাই নর্মালি পায়খানা কষা নর্মালি হতে পারে, একটা বাচ্চা ফিডিং তার হয়তো একটা অন্যরকম হচ্ছে হতে পারে। আমরা ফিডিং এর ব্যাপারে বলবো, আপনি একটু পেঁপে দেবেন, ঢেঁড়স দেবেন, ঝিঙা দেবেন, একটু ধুন্দল দেবেন এবং একটু টক দই আপনি খাওয়াতে পারেন। পেঁপে, ঢেঁড়স, ঝিঙা, ধুন্দল এবং টক দই, এবং যে সমস্ত শাকে আঁশ আছে, আঁশ জাতীয় যে কোনো খাবার, ধুমধাম করে লাল শাক খেলাম এগুলো তো কোনো ফায়দা হবে না। যে কোনো আঁশ জাতীয় যে কোনো খাবার আপনি খাওয়াবেন, দেখবেন পায়খানাটা অনেকটা নরম হয়েছে। কিন্তু বললাম কিছু বিশেষ রোগী কিন্তু বাচ্চাদের পায়খানা কষা হতে পারে, তার মধ্যে একটা খুবই কমন, থাইরয়েড হরমোন যদি কারো কম থাকে, তাহলে আপনার একটা যদি খুব বেশি সমস্যা, আমি বলবো আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে থাইরয়েড হরমোনটা আপনি টেস্ট করে নিন। আর আপনার বাচ্চার জন্য আমি সমাধানটা লিখে বলে দিচ্ছি, আপনি ম্যাগমিল সিরাপ, ম্যাগমিল, MAGMIL, ম্যাগমিল, MAGMIL, ম্যাগমিল সিরাপ 1 চামচ করে রাতে রাতে দেবেন, শুধু 1 বেলা করে রাতে 1 মাস খাওয়ান, কোনো সমস্যা হবে না, কোনো সাইড হবে না। আমার ধারণা আপনার পায়খানাটাও রেগুলার হয়ে যাবে। ধন্যবাদ।